গঞ্জের ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে রোববার বিকেল চারটার দিকে উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে ইউএনওর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ মুনতাসির হাসান। সুনামগঞ্জের ধর্মপাশা প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। সভায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সাংবাদিকদের ভূমিকা রাখা উপজেলা গণপাঠাগার, শিল্পকলা একাডেমি ও শিশু পার্কটির প্রয়োজনীয় সংস্কারকরণ সহ উপজেলার নানাবিধ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। উপজেলা প্রেস ক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক সালে আহমেদের সঞ্চালনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জুবায়ের পাশা হিমু, সহসভাপতি গিয়াসউদ্দিন রানা, সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, যুগ্ম সম্পাদক সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, দপ্তর ও প্রচার সম্পাদক সোহান আহমেদ, সাংবাদিক মোবারক হোসেন, লিপু মজুমদার, আবদুল্লাহ আল সানি প্রমুখ।